আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এটি একটি ফ্লোরাল টাইডাই ডিজাইন। আসলে এই ডিজাইনগুলি করতে হলে কতগুলি দক্ষতা দরকার। তো যত আপনারা কাজ করবেন এই টাইডাই বাটিক নিয়ে, ততই আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। তো দেখুন, আজকে আমি একটি সাদা কাপড়ে এই ডিজাইনটা করে দেখাবো। তো এই কাপড়টা হচ্ছে ভিসকস লিলেন। তো আমরা কিন্তু জানি এই ভিসকস কাপড়ে কিন্তু জর্জেট, সিল্ক, তারপর লিলেন, লিনেন এবং সুতিও পাওয়া যায়। তো এই ডিজাইনটা করার জন্য আপনারা সবসময় একটু মোটা টাইপের কাপড় নেবেন। তো মোটা টাইপের কাপড় কি, তো লিনেন কাপড়টাই হচ্ছে আজকে একটু মোটা। তো এই কাপড় এখানে প্রায় আমার 3 গজ কাপড় আমি নিয়েছি, নিয়ে 2 ভাঁজ করে নিলাম। নিয়ে এই যে ঠান্ডা পানিতে কাপড়টাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিব। 20 মিনিট ভিজিয়ে রাখবো, 20 মিনিট ভিজিয়ে রেখে ওয়াশ করে নিব। তো নিয়ে খুব ভালোভাবে কিন্তু পানিটা চেপে নিতে হবে, যখন আমরা রং করব যেন পানি একদমই না থাকে কাপড়ে, সেটা খেয়াল করতে হবে, পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো আজকে আমি কোনো বল বা পাত্রে রং করে দেখাবো না, আজকে কিন্তু আমি একদম মানে প্লাস্টিকের একটা র্যাপিংয়ে এটা করে দেখাবো। তো দেখুন, খুব সহজ একটি ডিজাইন, যে কাপড়টি ছড়িয়ে নিয়ে এরকম আস্তে আস্তে, যেটা অনেকে ম্যাঘ বাটিক বলে বা যেটাই বলে, যখনই আপনি একটা থিম তৈরি করতে চাবেন যে আমি এই টাইডাই বা বাটিকের মধ্যে আমি কাজটা করব, তখন কিন্তু রং দিয়েও কিন্তু ওই ডিজাইনটাকে নিয়ে আসা হয়। তো সেটাও একটা থিম, যে আজকে আমি যে রংটা আমি দিয়েছি কালোর মধ্যে লাল, এটাকে আমার মনে হয়েছে যে ফ্লোরাল ডিজাইন যদি নাম দেয় খুব ভালো হবে, কারণ সব জায়গাতেই একটা ফুল, পাতা, পাখি এগুলির একটি মানে দৃশ্য আমি দেখতে পেয়েছি। তো দেখুন, এভাবে করে কিন্তু খুব ভালো চেপে চেপে করে এই কাপড়টিকে একদম ছোট করে নিয়েছি আমি, এরকম 2 ভাঁজ করে নিয়ে। তো এই যে প্লাস্টিকটার মধ্যে আমি দিয়েছি, এখানে আমি এটা রংটা দিব। তো আজকে আমি দিয়েছি এখানে কালো রং। প্রথমে কাপড় 3 গজ হলে কী হবে, কারণ দেখা তো ছোপ ছোপ হবে, কালো সেরকম থাকবে। তো যে কারণে এখানে আমি নিয়েছি 1 তুলা কালো রং। নিয়ে এই যে দেখুন, আমি কিন্তু ছোপ ছোপ করে এরকম করে দিচ্ছি। তো আপনারা এরকম ছোপ ছোপ করে দিবেন বা যেরকমই ডিজাইন চান, আসলে নিজের মনের মাধুরী মিশিয়ে যখন একটা হাতের কাজ করা হয় তখন এটা এমনিতেই সুন্দর লাগবে, আমার কাছে যেটা মনে হলো। তো এরকমই আপনারা যে এরকম ছোপ ছোপ করে দিবেন, আমার এটা কাস্টমাইজড কাজ ছিল এটা। তো এখানে আমি যে কালো রংটা দিলাম, এখানে যদি অন্য রঙও দিতাম, এরকম ঘন রং দিতে হবে, এখানে কোনো পাতলা বা রং দেওয়া যাবে না। যেখানেই আমরা কালো রংটা তৈরি করব, একটু পানি অল্প দিয়ে করব। তারপর এই যে দেখুন কীভাবে, এভাবে যে কোনো রং দিয়ে এই ডিজাইনটা করা যাবে। তো আমি আরও কিছু এরকম কাপড় এনে আরও বিভিন্ন রঙের বিভিন্ন থিম তৈরি করে আপনাদের মাঝে দেখাবো। তো কালো রং দেওয়া শেষ, এখন আমরা দিব মাঝখানে মাঝখানে ছোপ ছোপ লাল রং। তো এই যে দেখুন, এখানে কিন্তু লাল রং দিব আমি, এখানে ভ্যাট রং 1/2 তুলা। তো সেই পরিমাণে আপনারা হাইড্রোজ কস্টিক দিয়ে নেবেন। আমরা জানি যে 1 তুলার সাথে 2 তুলা হাইড্রোজ কস্টিক দিতে হয় রঙের সাথে। তো সেই পরিমাণে আপনারা এরকম, কিন্তু আমি লাল রংটা অল্প দিব, পানি পরিমাণ কিন্তু অল্প দিব। হ্যাঁ, পানির পরিমাণ আমি যতটুকু রং লাগবে ততটুকু, কিন্তু রংটা আমরা ঘন রং গুলাইতে হবে এই ভেট রঙে, এরকম যখন আপনারা বেড়ে দিয়ে এই রং করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কীভাবে আমি রং করছি। তো এই যে লাল রংটা কিন্তু ফুটন্ত গরম পানিতে অবশ্যই তো গুলিয়ে নেবেন, এটা মানে মনে রাখবেন,
যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে কীভাবে ভ্যাট রং তৈরি করতে হয়, কীভাবে পুশিয়ান রং তৈরি করতে হয়, বিভিন্ন বাটিকের পদ্ধতিতে ভিডিও দেওয়া আছে, ওইটা আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখুন মাঝখানে ছোপ ছোপ আমি এখানে এর ডিজাইনটা দিয়েছি, শুরুতেই দেখেছেন ভিডিওর যে কীরকম ডিজাইন ছিল, তো ওইরকম ডিজাইনটা কল্পনা করেই কিন্তু করছে, যেহেতু কোনো বাধা হয় নাই, কাপড়টা একটু মোটা এই জন্য নিয়েছে আমি ঘন করে রংটা তৈরি করে নিয়েছি। তো অনেকগুলি টিপস কিন্তু আপনারা জেনে গেলেন, তো এই টিপস আর ট্রিক্সগুলি মেনে কাজ করলে অবশ্যই ভালো রং হবে এবং আপনারা নিজেরাও বিভিন্ন ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন এভাবে দিয়ে কাপড়টাকে কিন্তু আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে কী ঘটনা ঘটলো দেখুন, কী ডিজাইন আসছে। যদি এই টাইডাই বাটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে এখানে আমি অন্য রঙও দেওয়া যেত, সবুজ রঙও দেওয়া যেত, কিন্তু আমি এটা লাল আর কালো সাদা করেছি। এই যে দেখুন 20 মিনিট পর রঙের অবস্থা কী, কাপড়ের অবস্থা কী, মনে হচ্ছে অনেক গাঢ়, কিন্তু আমরা যখন ওয়াশ করে নিব সেটা কিন্তু খুব আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই ডিজাইন চলে এসেছে। এই যে দেখুন, তো খুব ভালোভাবে ওয়াশ করে নিলেই কিন্তু হয়ে গেল টাইডাই ফ্লোরাল প্যাটার্ন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। এই ভিসকস লিনেনগুলি আপনারা বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন, আমি কিনেছি আমাদের প্রিয়াঙ্গন মার্কেট এলিফেন্ট রোডে, এখান থেকে আপনারা গাউসিয়ানি মার্কেট বা আরও অন্যান্য কোনো জায়গায় এগুলি খেয়াল করে মানে খোঁজ করে নিতে হবে, যেহেতু এটা কাস্টমাইজড কাজ ছিল, এটা তো তৈরি করা হয়েছে একটি কুর্তির জন্য, তো এরকম ডিজাইন করে কুর্তি কাপ্তান ফতুয়া এগুলি বানানো যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আসসালামু আলাইকুম।